মহাকাশে নভোচারীদের চলাচল সীমিত হয়ে যায়, কিন্তু তাই বলে তো আর স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকে না। দীর্ঘদিন মহাকাশে থাকা নভোচারীদের চুলও প্রকৃতির স্বাভাবিক নিয়মে বাড়তে থাকে, কিন্তু মহাকাশে তো আর সেলুন নেই, তাই ভর শূন্যতার মাঝেও তাদের চুল কাটতে হয় মহাকাশে। সম্প্রতি এক নভোচারীর চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নভোচারী মাথিয়াস মাউরার তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক সহকর্মী ম্যাথিয়াসের চুল কেটে দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে ম্যাথিয়াস লিখেছেন, মহাকাশের সেলুনে পা রাখলাম, সেখানে বহুমুখী প্রতিভার অধিকারী অ্যাস্ট্রো রাজা আছেন। আমাদের মধ্যে কেউই চাই না যে আমাদের চুল চোখের মধ্যে এসে পড়ুক কিংবা এর চেয়েও খারাপ পরিস্থিতির সৃষ্টি হোক। এই স্টেপ স্টাইলিশ সার্ভিসের জন্য 5 তারকা দিলাম। Thank you.